गरम गरम रुटी फ्रेंड्स केमन रेसिपिटी देखते हम फुल वीडियो वाच करो जरा बंधुरा नतुन रहे चैनल सबसक्राइब करनी तारा अवश्य सबसक्राइब कर दिओ और पाशे थाका बेल आइकन टिओ प्रेस कर दिओ तार संगे संगे आमार जे वीडियो टी देखछो अवश्य एक लाइक कर दिओ और कमेंटे किन्तु जानिओ केमन लागलो तोमादेर ई रेसिपिटी। आमि एखन रेसिपिटी शुरू करब, तार आगे एकबार इनग्रेडियंट्स गुलो तोमादेर देखिए देब। एई देखो बंधुरा, एखाने आमि प्राय पाँचटा बड़ो साइजेर आलू के टुकड़ो करे निएछि। एखाने रयेछे छटा शुकनो लंका, रयेछे तीनटे एलाच, एकटू दारचिनी, गोटा जिरे रयेछे, आर एखाने रयेछे एकटू आदार टुकड़ो, रसुन आर गोटा, आस्त दुटो गोटा पेंयाज एखाने टुकड़ो करे रेखेछि। एइगुलो दिये आमि आजके तैरि करे फेलबो आलुर दम। आमि एकटा मिक्सिंग बोल निये निएछि, एर मध्ये आमि एके एके समस्त मसलागुलो दिये देब आर पेस्ट करे नेब। एट फार्स्ट एखान थेके किछुटा पेंयाजेर टुकड़ो दिये देब, सम्पूर्णटा देब ना, किछुटा तेलेर उपर दिए देव, सेई जोन्नो किछुटा रेखे दिच्छि। एई देखो एई कटा निये निलाम, रसुनटा पुरोटा दिए देव, दिए देव आदार टुकड़ोगुलो, एबार दिए देव शुकनो लंका कटा, दिए देव जिरेटा, दारचिनी और एलाचटा। एटा आमि गरम मसला हिसाबे रान्ना नामानोर आगे देव, सेई जोन्नो एटा सरिये रेखेछि। पुरो जिरेटा एर मध्ये दिए देव। समस्त इनग्रेडियंट्स गुलो के आमी ए मिक्सिंग बोले निये निये ची, एबार एटाके एकटु पेस्ट करे नेब। মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আমি একটু খুলে তোমাদেরকে দেখিয়ে দেব। এই দেখো খুব সুন্দরভাবে মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার আমি রান্নাটা স্টার্ট করব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দেব, রান্নাটা সরষের তেল করছি। আলুর দম তো খেতে ভালো লাগবে, এতটাই ঠিক আছে। তেলটা গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দেব যাতে ছড়িয়ে ছিটিয়ে না যায় তেলটা। এবার আমি ফ্রেন্ডস এই যে টুকরো করে রাখা আলুগুলোকে ঢেলে দিয়ে ফ্রাই করে নেব। তোমরা চাইলে সেদ্ধ করতে পারো, কিন্তু এটা নতুন আলু, তা সেদ্ধ করার প্রয়োজন হয় না। নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রান্নায়। পুরনো আলু বা ছোট আলু হলে তবেই সেদ্ধ করে নিলে ভালো হয়, আর এটা বড় নতুন আলু রয়েছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। হলুদ তো দেওয়াই আছে, আমি এর মধ্যে লবণ দিয়ে দেব আর আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম লবণ, তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস যে আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। আলুগুলোকে এই যে প্লেটে তুলে নিয়েছি, আর কড়াইতে তো আলু ফ্রাই করা তেল রয়েছে, এই তেলের মধ্যে আর সামান্য পরিমাণে একটু জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর একটু হলুদ দিয়ে দেব, কারণ মশলাটা এর মধ্যে দিলে চারিদিকে ছড়িয়ে ছিটে যেতে পারে, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। জিরেটা হালকা কালো হয়ে এলে তারপর মশলাটা ঢেলে দেব এর মধ্যে। জিরেটা হালকা কালো হয়ে গেছে, এবার আমি পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে ঢেলে দেব। মশলা তো ঢেলে দিলাম, এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব যাতে মশলাটাকে সুন্দর করে কষানোর সময় মশলাটা পুড়ে না যায়। আর লবণ হলুদ তো দেওয়া আছে, এবার একটু লবণ অ্যাড করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। লবণটা দিয়ে দিলাম, এবার মশলাটাকে কষিয়ে নেব। ম
মশলাটা থেকে জলটা টেনে এসেছে ফ্রেন্ডস, সেই যে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে জিরে ফোড়নের পরেই দিতে পারতে। আমি একটু অন্য স্টাইলে রান্না করতে চাইছি, তার জন্য মশলা কষানোর মধ্যেই প্যাঁচটা দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করব। মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে ঢেলে দিয়ে একটু কষিয়ে নেব। একটু মিডিয়াম ফ্লেমে কষাবে, আর না হলে নিচ থেকে ধরে যেতে পারে। আর পেঁয়াজটাকে তেলের উপর না দিয়ে মশলার মধ্যে দিয়েছি, তার কারণটাও আছে। এই দেখো পেঁয়াজগুলো একটু আধ ভাজা হয়ে থাকবে, আলুর দমটা একটু অন্যরকম টেস্টের লাগবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আলুটা দিয়ে। আর কিভাবে বোঝা যাবে যে কষানো কমপ্লিট হয়ে গেছে? যখন কড়াইয়ের নিচে মশলাটা একটু ধরে যাবে তখন বুঝতে পারবে কষানো হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে ফুটিয়ে রাখা গরম জল ঢেলে দেব। দিয়ে দিলাম জল, এটুকু জলে রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ আলুগুলো ফ্রাই করার সময় আলু সেদ্ধই হয়ে গেছিল। এবার এটাকে লবণ চেক করে কিছুক্ষণের জন্য ফুটতে ছেড়ে দেব। ঝোলটা ফ্রেন্ডস কমেই এসেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা আর একটা জিনিস দিয়ে দেব, সেটা হলো পোস্ত শিট। পোস্ত শিটটা আলুর দমে দিলে খেতে খুব টেস্টি লাগে, আমার কাছে তো টেস্ট লাগে, তোমাদের আগেই বলেছি একটা অন্যরকম টেস্টের আলুর দম করতে চলেছি, তার জন্য এর মধ্যে পোস্ত শিট আর গরম মশলা পেস্ট দিয়ে দেব। এই যে গরম মশলার পেস্টটি দিয়ে দিচ্ছি। এটুকু পরিমাণেই থাকবে, মুখের ভেতরে পোস্ত দানাগুলো পড়লে খুব টেস্টি লাগে খেতে। রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। নতুন টেস্টের আলুর দম নামিয়ে নিয়েছি, নামিয়ে এই দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি। ফ্রেন্ডস, তোমাদের তো আলুর দম রেসিপি দেখিয়ে দিলাম, আর তোমাদের এই আলুর দম রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। খুব অন্য স্বাদের রেসিপি বলেছিলাম, কারণ ওই যে পেঁয়াজটা রান্নার পরে একটু আস্তে আস্তে থাকবে, আর যে পোস্ত শিকগুলো দিয়েছিলাম সেটা একটু মুখে লাগবে, বেশ দারুণ লাগে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর কমেন্টেও একটু জানিয়ে দিও কেমন লেগেছে তোমাদের। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ, আবার নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টা।